नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। उसमें मैक्सिमम में इतना या तो सहयोग रहा है या बिगड़े रहा है, एलजीओ साहब का सहयोग रहा है, एडीएम डेवलपमेंट का सहयोग रहा है, इन सभी के सहयोग के बिना शालीगंज चैम्बर ऑफ कॉमर्स इतने कार्यों को करवाने में सक्षम नहीं रहा, सक्षम नहीं था। हम सभी इनके प्रति कृतज्ञ हैं। যে আমাদের এই কাজের মাধ্যমে কত কত ঘটনা আমরা সাক্ষী হয়েছি, বিভিন্ন জায়গায় নাকা চেকিং আরম্ভ হলো, নাকা চেকিং আরম্ভ হতে মানুষ উন্মাদ হয়ে গেল, পালনের জন্য বাড়ি যাব কিভাবে বাড়ি যাব, হাও যে কোনো মিন্স, সে নদী পেরিয়ে হোক, ডাম্পারের ভেতরে ঢুকে হোক, ট্যাঙ্কারের ভেতরে ঢুকে হোক, অ্যাম্বুলেন্সের রুগী সেজে তার সঙ্গে তিন চারজন মিলে রুগীর আত্মীয় সেজে বেরিয়ে যাওয়ার চেষ্টা, তারপরে বড় বড় যে সিমেন্টের বেরিয়ে সেখান থেকে লোক বার করা হচ্ছে, এইরকমভাবে পুলিশ প্রথমে কাজ শুরু করবে। এরপরে আমাদের চ্যালেঞ্জ এসে গেল আমাদের সুপিরিয়ারদের ইন্সট্রাকশন মতো চিনিস, সেই সাপ্লাই লাইনের জন্য অজস্র পিটিশন, কিন্তু একটা লিমিটেশন আমার লকডাউনে যে কাদেরকে আমরা পারমিশন দিতে পারবো, কাদেরকে দিতে পারবো না। অফিসার ইনচার্জরা তাদেরকে ইম্পাওয়ার করা হলো এবং তারা এসেনশিয়াল কমোডিটিস, মেডিকেল গ্রাউন্ড, এগুলোকে খুব সূক্ষ্মভাবে বিচার করবে মেনেছে। অল আর ওয়ারিয়ার্স, প্রত্যেকে একজন যোদ্ধা, প্রত্যেকে তাদের লাইফ, তাদের জীবনযাত্রা, তাদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে তারা গভর্নমেন্ট অর্ডার্স কমপ্লাই করেছে, গভর্নমেন্ট অর্ডার্স মেনেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি যা অবজারভেশন পেয়েছি বা দেখেছি। বাদ বাকি 10% বিভিন্ন সময় বেরিয়েছে, কিছু প্রয়োজনে বেরিয়েছে, কিছু অপ্রয়োজনেও বেরিয়েছে, অপ্রয়োজনে যেখানে না বেরোলেও চলে সেখানে বেরিয়েছে। অদ্ভুত একটা নেশা, বাজার করার নেশা, যেটা আরম্ভ করে সমস্ত মানুষ, সমস্ত সেক্টরে, ইনক্লুডিং অল দ্য বিজনেসম্যান, ফ্যাক্টরি মালিক, ফ্যাক্টরির ওয়ার্কার, সমস্ত যে এই যে ফুড চেন, এই যে সাপ্লাই লাইন, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা খুব ইজি ব্যাপার নয়। বর্তমান থেকে ফোন আসতো যে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের এই মালটা শর্টেজ হয়ে যাচ্ছে, এই এই সাপ্লাই লাইনটা কোন হয়ে যাচ্ছে, চেম্বার অফ কমার্সকে আমরা যখনই বলেছি, সে ফ্যাক্টরিকে আমরা যখনই ফোন করেছি, সে তখন সেইটাকে আবার নতুন করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখানে ময়দাপুরি মঙ্গলপুরে আছে, তাদের প্রকিউরমেন্ট, তারা র মেটেরিয়াল কোথা থেকে পান, কাজ এবং যেভাবে আইনটাকে মানাতে বিভিন্ন একটা কোয়ারেন্টাইন সেন্টার হওয়া নিয়ে সেখানে বিরাটভাবে আহত হয়েছে, সে অ্যাসাল্ট হয়েছে, তখন মনে হয়েছে যে কাদের জন্য কাজ করছি, কেন করবো, কী জন্য করছি, কিন্তু আমাদের একটা নিজস্ব গতি আছে, পুলিশ ডিপার্টমেন্টের একটা নিজস্ব ট্রেনিং, সেই রকম মাস্ক পড়বে না, এরকম হচ্ছে যে কেন করবো, মানে এই আইনকে না মানা একটা টেন্ডেন্সি। কিছু কিছু ডাক্তার, বিজনেসম্যান, মানুষ, প্রতিটা স্তরের মানুষ যদি যুদ্ধ করতে আমরা না পারি আগামী দিনে এবং প্রপার স্যানিটাইজিং বেরোবে, কখন বেরোবে তার জন্য বসে থাকতে চলবে না, প্রতিদিনের এই লড়াইটা আমাদের জারি রাখতে হবে। এটা কোনো লড়াইয়ের এন্ড না, জাস্ট দ্য বিগিনিং, জাস্ট দ্য বিগিনিং। লকডাউনে আপনার লড়াই সোজা ছিল, লকডাউন যদি শিথিল হয়, যারা শুধু এই ধরনের প্রোগ্রাম না, যারা প্রতিদিন পুলিশের পাশাপাশি এই সাপ্লাই লাইন, ফুড চেন, এখানে তারাও যে লড়াই করেছে, তারাও যে তুলে ধরেছে সমাজের চিত্র, সমাজের আসল রূপ, সেই জায়গাটায় যে কারা লড়াই করছে, কারা করছে না, কোন মানুষ আইন মানছে, কোন মানুষ আইন মানছে না, সেটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জানি না আমরা এতটা হাততালি, এত সম্মানের হকদার কিনা, আমি বাংলায় বলছি, তবে আমি আপ্লুত, আমি এবং আমার
রানীগঞ্জ থানার প্রত্যেক কর্মচারীর তরফ থেকে মিস্টার সন্দীপ ভারতীয়া অ্যান্ড হিজ টিম অ্যান্ড আরসিসি রানীগঞ্জ চেম্বার অফ কমার্সকে হার্দিক অভিনন্দন জানাই। এইভাবে ডেকে সবাইকে একটা স্টেজ দেওয়া, একটা প্ল্যাটফর্ম দেওয়া এবং সবাইকে এভাবে সম্বর্ধনা জানানোর জন্য। আমি রবীন্দ্রনাথের মুখে শুনেছিলাম, বিবিধের মাঝে দেখো মিলনও মহান। আমার মনে হয় কবি রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লিখতেন, করোনার মাঝে দেখো মিলনও মহান। করোনার ব্যানিফিটস তো আমরা সবাই জানি, কিন্তু এটাও সত্য যে এমন এক রোগ, অজানা রোগ করোনা, সে কিন্তু আজকে সমাজের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা আঙ্গিক, প্রতিটা কর্মকে একসাথে মিলিয়ে দিয়েছে। করোনার ভয় বড় লোকেরও আছে, করোনার ভয় গরিবেরও আছে। করোনাকে সবাই ভয় পায়, সবাই সতর্কতা নেয় বা নেওয়ার চেষ্টা করে। তো আমার সাহেব তো সবই বলেছেন কীভাবে যুদ্ধ করেছে, পুলিশের যুদ্ধ আর বলতে চাই না। পুলিশের প্রত্যেকটা কাজের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, কিছু লোক বলবে ইট ইজ হোয়াইট, কিছু লোক বলবে ইট ইজ ব্ল্যাক। আমি শুধু দু একটা কথা যেটা আমার মনে হয়েছে আমি সেই কথাটা বলি। এটা এমন একটা ডিজিজ যেটাকে ডাক্তাররা, আমি ডক্টর মাঝি আছেন, ডক্টর ঘোষাল আছেন, ওনারা ভালো বলতে পারবেন। আমি ইন্টারনেট ফিন্টারনেট একটু ঘাটাঘাটি করে যেটুকু বুঝেছি, এটা একটা মিউটেটেড ভাইরাস। এই ভাইরাসটা ছিল অনেকদিন ধরেই ছিল, আগে এটা গরু ছাগলদের হতো। এই ভাইরাসটাকে শিখেছে বা শেখানো যেটাই হয়ে থাকুক, ভাইরাসটা এখন মানুষের শরীরে ঢুকতে শিখেছে। তো মানুষের শরীরে ঢোকার মূল জায়গা হচ্ছে আপনার মুখ, নাক আর চোখ। তো সেই জন্যই হয়তো আমাদেরকে বলা হয়, আমি শুনেছি এটা সাইজ অ্যারাউন্ড 400-500 মাইক্রন, অর্থাৎ একটা সামান্য কাপড় দিয়েও ওকে আটকে দেওয়া যেতে পারে। আপনি মুখে যদি শুধু মাস্ক না পান, আপনার রুমালটা বেঁধে দিলেও অতিরিক্ত আপনার মুখে ঢুকতে পারবে না, আটকে যায়। প্রোভাইডেড, এখানে কতগুলো কথা আছে, আমরা বলছি যে মাস্ক পরুন, সবাই মাস্ক পরছে, এই মাস্ক পরতে হবে, করোনা এসেছে মাস্ক পরতে হবে। আরে মাস্ক পরলেই হবে না, মাস্ক পরার কিছু নিয়ম কানুন আছে। আপনি একটা মাস্ক পরছেন, ধরে নিন এই করোনা বাতাসে আছে, এখন তো আমেরিকা বলছে যে 13 ফুট অব্দিও যেতে পারে নাকি করোনা বাতাসে, সে করোনাটা আপনি যখন ইনহেল করছেন, নিঃশ্বাস নিচ্ছেন, ও তো যদি থাকে আপনার মাস্কের সামনে এসে আটকে যাবে। কাজে কোনো মাস্ক পরলে তার এই পার্টটাতে হাত দিতে নেই, তাহলে তো ইনফেক্টেড হয়ে গেলেন আপনি, ওখানে ছিল ওটা আপনার হাতে চলে। মাস্কের শুধুমাত্র যেটা আপনার বাধার জন্য ইলাস্টিক বা দড়ি যেটাই আছে সেটা ধরতে হয়, মাস্কের সামনে হাত দিতে। মাস্ক যদি খুলেই রাখবেন তাহলে অন্তত এতটা নামিয়ে রাখুন, কেউ কেউ আমি দেখেছি মাস্কটা নামিয়ে আবার ঠোঁট দিয়ে চেপে রেখেছে। মাস্ক পরলেই হবে না, মাস্ক পরারও কিছু নিয়মাবলী আছে। আর যেটা আমার বক্তব্য বলে মনে হয় যে পুলিশ কতটা করেছে আমি জানি না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরাই বলুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের যারা স্বাস্থ্যকর্মী, আমাদের ডাক্তারবাবু, আমাদের নার্স, স্পেশালি আশা কর্মীরা নিজের জীবনের পরোয়া না করে যেভাবে, বিশেষ করে মহিলারা যার ঘরে বাচ্চা আছে সে তার বাচ্চার পরোয়া না করে যেভাবে সার্ভিস দিয়েছে, তাদেরকে আগে সেলুট করা উচিত, তাদের জন্য হাততালি বাজানো উচিত। আমি এমন একজন নার্সকে চিনি, তার 2 বছরের বাচ্চা আছে, বাচ্চাকে স্বামীকে আলাদা জায়গায় পাঠিয়ে দিয়েছে, বাচ্চার কাছে যাচ্ছে না, একটা মা তার শিশুর কাছে যাচ্ছে না সেবা দেওয়ার জন্য, তাকে সেলুট করা সবার আগে উচিত। এটা একটা বোধ, একটা সচেতনতা, আতঙ্ক নয় সতর্কতা করতে হচ্ছে। করোনা নিয়েই বাঁচতে হবে যতদিন না অ্যান্টিডোট আসে, বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা জানি না কবে ভ্যাকসিন আসবে, কিন্তু ততদিন যদি না আসবে আমাদের বেঁচে থাকতে হবে, এটার নামে লড়াই। জীবন মানেই একটা যুদ্ধ, একটা লড়াই, ভয় পেলে তো চলবে না, কিন্তু সতর্কতা মানতে হবে। সবার আগে যেটা দরকার সচেতনতা, আমি যে কথাগুলো বলি হয়তো আমিই মানি, এই জিনিসটা একটু সতর্কতা আর সচেতনতা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, বিশেষ করে এখন মেন দরকার। আপনারা সবাই রানীগঞ্জে বাস করেন, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল কিছু কিছু স্পেশাল দোকান খোলার অনুমতি দিয়েছে, আমি বিভিন্নবার চেম্বারের সঙ্গে আলোচনা করেছি, তারপরে টাউনের কি অবস্থা হচ্ছে আপনারাই জানেন। হয়তো আপনাদের ভয় লাগবে যে এই আমার গায়ে করোনা ঢুকে গেল, এই সচেতনতা সব থেকে ভালো প্ল্যাটফর্ম আমি বিশ্বাস করি। ওনাদের যে কর্মকাণ্ড, ওনাদের যে ইউজ অফ সোশ্যাল নেটওয়ার্ক আমি স্যালুট করি। আমি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করব, আপনারা এই সচেতন করার কাজটা ছাড়বেন না, যত বেশি মানুষ সচেতন হবে আমরা তত বেশি করোনাকে আটকাতে পারব। এখন অবধি 80% রোগী অ্যাসিমটোমেটিক আছে, কারণ কি, তার ইমিউন হার্ট আছে,
যার ইমিউন হার্ড সে বেঁচে যাবে তার সত্যি কাশি গলা ব্যথা কিছুই হবে না, কিন্তু আপনার ইমিউন যদি উইক থাকে আপনি বুঝতেই পারবেন না আপনি যার সাথে কথা বলছেন সে একজন ক্যারিয়ার, তার থেকে কিন্তু আপনার সাথে করোনা চলে আসবে। কাজে সুস্থ আছে তার সর্দি হয়নি তার কাশি হয়নি এটা বড় কথা না, মাস্ক ইজ এ প্র্যাকটিস, এটাকে সবাইকে বোঝাতে হবে। বাইরে বেরোলে মাস্ক পরতে হবে, বাইরে বেরোলে বাড়ি ফিরলে হাত ধুতে হবে, অযথা মুখ হাতে কানে হাত দেওয়া যাবে না। আমরা চাই রানীগঞ্জের প্রতিটা লোক সুস্থ থাকুক ভালো থাকুক, যুদ্ধ আমরা আরো করবো, তবে আমরা যুদ্ধে তখনই সফল হবো যখন গোটা রানীগঞ্জবাসী আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। आज जो आप लोगों ने ये प्रोग्राम किया ये कहाँ से आप लोग अप्रिशिएट हुए थे, आपको लगा था इस तरह का प्रोग्राम करना चाहिए? देखिए हम लोग तो सुनते हैं कि बीच बीच में कई संस्थाओं ने दूसरे शहरों में सम्मानित किया कोरोना वॉरियर्स के रूप में, जिन लोगों ने अपनी सेवाएं दी अपनी जान की परवाह किए बिना, तो रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के मेम्बर्स ने ये डिसाइड किया कि जो लोग समाज के प्रति अपनी जिम्मेदारियों को पूरा कर रहे हैं, अपने परिवार की के समय को छोड़कर अपने परिवार को छोड़कर और अपनी जान पर खेलकर, जिसमें विशेष रूप से पुलिस डिपार्टमेंट, इलेक्ट्रिसिटी डिपार्टमेंट, दमकल कर्मी, इसके साथ ही आपके हेल्थ सर्विसेज के हैं, आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन से क्लीनर्स हैं, सफाई कर्मी, और इसके साथ ही वॉइसलेस बोल कर एक ऑर्गेनाइजेशन है जो रात को जो जानवर लोग जिनको खाने नहीं मिलता विशेष रूप से कुत्ते उनके उनको खाने की व्यवस्था करा रही है, मीडिया आप मीडिया वर्ग के लोग हैं जो अपनी जान की परवाह न किए बिना अपनी ड्यूटी को कर रहे हैं, इन सभी को रिकॉग्नाइज करने के लिए उनकी सर्विसेज को मान सम्मान देने के लिए हम लोगों ने आज इस प्रोग्राम का आयोजन किया, जिसमें रानीगंज के लोगों ने काफ़ी उत्साह दिखाया और काफ़ी सम्मान उन्होंने दिया, जिसके लिए रानीगंज चैम्बर ऑफ कॉमर्स सभी का आभारी है। पश्चिम बंगाल में बहुत सारे चैम्बर हैं लेकिन रानीगंज चैम्बर ऑफ कॉमर्स बहुत एक्टिव है, इसकी वजह क्या है? देखिए रानीगंज चैम्बर ऑफ कॉमर्स पश्चिम बंगाल का कलकत्ता के बाद सबसे बड़ा चैम्बर ऑफ कॉमर्स माना जाता है और इसके मेंबर्स झारखंड के धनबाद से लेकर कोलकाता तक फैले हुए हैं, यहाँ तक कि अगल बगल के कई चैम्बर भी कुछ एक चैम्बर भी हमारे मेंबर है, कई ऑर्गेनाइजेशन हमारे मेंबर है, और इसके साथ ही कुछ ऑफिस बेरर्स दूसरे अन्य ऑर्गेनाइजेशन के भी हमारे मेंबर है। तो चूंकि रानीगंज चैम्बर ऑफ कॉमर्स की एक्टिविटीज नाम रानीगंज जरूर है लेकिन हमारा वर्किंग एरिया बराकर से लेकर पानागढ़ तक फैला हुआ है, इसीलिए हम लोग इस काम को अपने अंजाम दे पाने में सक्षम हो पाए हैं।